হ্যালো গাইস, দিস ইজ মি বাইদুল ইসলাম জীবন, অ্যান্ড আনফর্চুনেটলি ইউ আর ওয়াচিং বিডি বক্স। আজকে আমাদের ব্লক 3-এ যাত্রা। ব্লক 3-এ আমরা যাচ্ছি কান্তজির মন্দির রাসমেলায়। সো আমাদেরকে এখন বাসে উঠতে হবে, যেটা হাজিদানেশের বাস। আবিরা শিথিল চলে আসছে মাঝখানে, আমাদের সাথে নতুন মেম্বার ঢুকছে দুজন। আমরা দুজন হচ্ছে বিশাল আর কৌশিক, চলুন তাদের সাথে দেখা করি। সবাই এখানে আসছে, চলে পুরো গ্যাং চলে আসছে আজকে। ও নতুন মেম্বার কৌশিক। হ্যালো গাইস। হ্যাঁ শিথিল আগে ছিল ভাই, আগে ছিলাম। তুমি আগে ছিলা? হ্যাঁ আগে ছিলাম তো আমি, আমাদের পরিচিত মুখ আবির। নতুন সদস্য বিশাল। আমাদের সাথে শক্তি যাচ্ছে, হঠাৎ করে এসে বলতেছে যে নাকি সে আমাদের সাথে যাবে। দেখি কি হয়, ও উঠতে পারে কি না, আমরা তার এন্ট্রিটা নিব। ওই যে শক্তি চলে আসছে, সে উঠলো, তার এন্ট্রি আমরা এখন দেখাবো। আর তুমি কিছু বলবা? তুমি কি দিলা ওটা? বাকি ওটা আমরা ইউজ করি না আমাদের ব্লগে। আমরা খেপ মারি। আমরা এখন হাজিদানেশের ভিতরে, ওরা সবাই হচ্ছে একটু বাইরে আসছে দাঁড়ায়, আমরা সেকেন্ড গেটে যাচ্ছি আর কি। আমরা কি বলবো, ফার্স্ট ভিতরে আমরা টিএসসি চত্বরে আছে এখন হাজিদানেশে। আসলে সত্য কথা বলতে আর একটা মজার বিষয় হচ্ছে যে আমার আপু বাইরে দাঁড়ায় আছে, মানে টিএসসি। হ্যাঁ আপু বাইরে আছে, আপুর ইন্ট্রোডিউস হবে। আমাদের যাত্রা ছিল যে কান্তজুরে যাবো রাসমেলায়, ওইখানে যাই আপাতত, আর ওদের সাথে তাদের দেখা করি। আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে সহজ সহজ উপায়ে কিভাবে যাওয়া যায় সব জায়গায় কম খরচের মধ্যে। ওটার মধ্যে রাসমেলা যাচ্ছি আজকে,
আইনটি হবে। সুন্দর লাগছে তো ব্লগের মধ্যে ঢুকে মানে কনফিউজ হয়ে গেছে পুরা, যে কি করবে না করবে। কিছু বল, কিছু বল, যাই হোক কেউ তো ভালো কিছু বলছে প্রথমবারের মতো। ঠিক আছে আমরা যাবো। গাড়িগুলো দেখো, এই গাড়িগুলো দেখো। চলো শেষ এন্ট্রিটা তোকে দিলাম নে, আপু ট্রিটটা ভালোই দিছে, মানে ছোটখাটো হলেও অনেক ভালো একটা ট্রিট দিছে। চাটা অনেক করা ছিল, আসলে চাটা অনেক করা ছিল। কৌশিক সব জায়গায় যদি প্রমোশন নিয়ে কথা বলো হবে না। আমরা এখন যাবো আবার জায়গাটা জোস।
আপনারা সবাই এই জায়গাটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে একটা দোকান ছিল, সেটা অবশ্যই এখন নাই। আমরা যাচ্ছি বাম বাম। আচ্ছা, আমরা একটা বিশাল এন্ট্রি নিয়ে নেই। সবাই কি আসে? আমরা যাচ্ছি, মানে অলরেডি তো ঢুকে গেছি, বলতে ভুলে গেছি। আবিরের কি যেন হইছে। হঠাৎ করে আমিরের কি হয়ে গেল? আপনি যাইতে হবে প্রবেশ পথ কান্তজির মন্দিরে। আমরা এখন ঢুকবো মেইন মন্দিরে। আমরা অলরেডি ঢুকে গেছি। যে কই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ছবি তুলতেছে, ছবি তুলেছি। মানে কি তোমাদের কি সব জায়গায় শুধু ছবি? তুমি কি করতেছো ভিডিও? আমার তোমাদের ছবি নিষ্ঠা করতেছি। কি বলবো, কিছু বলবা নাকি? থাক বল না, আমি বলি। We'll be right back.
নাকি যাও কই নাকি না কই কি করতেছ মানে তোমরা দুজন কি করতেছ আমি বুঝতেছি না তোমাকে তোমাকে ফলো 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 করতে ভাইয়া তো একবারে সব জায়গায় ক্যামেরা নিয়ে বের হয়ে আমরা যে কি করবো ভাড়া আমরা এখন আপনাদেরকে রাসমেলার যত খাওয়া আছে সব খাওয়ার রিভিউ দিচ্ছি কোনটা ভালো হবে না হবে যদি আমরা এখনো জানি না যে কোনটা ভালো হবে আমরা খাই নাই আপনার রিকোয়েস্টের কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অডাউন্ড সিস্টেম আসতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইতে হবে না আমাদের বাকি সবাই কই বিশাল মানে দোষ তোর এক্সপিরিয়েন্স থেকে এরকম বলতো মানে এটা যদি আমি ভয় আসছো কেমন লাগছে বলো কি বলে নিজে বল তাতে কি বল এই ব্যান্ডটা আমি শক্তির জন্য মানে এই ভাই জিনিসটা কি ওর হবে আচ্ছা মানে পরে দেখতো একটু ও মাই গড এটা দাম 500 টাকা নিতে হবে মাত্র 20 টাকা আমাদের করে না বছর সবাই বলতে আমাদের ওইটা ঘুরে দেওয়া মাত্র 20 টাকা তোমার সাথে যদি আমরা শাহ লাগাই দিই তোমার ভালো লাগবে না আজ আবির বলতে হবে তো ভালো ভাবে না কিন্তু হবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক 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 বিশাল বিশাল প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে নামবে এখনই যুদ্ধে নামার আগে তুমি কিছু বলে যাও আমাদের যুদ্ধে নামার আগে আমি এটাই বলতে আসছি এখন শুট 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 ডেয়ার দিব ডেয়ার আমরা বিশালকে ডেয়ার দিচ্ছি সে যে শহীদ হবে এটা এখন প্রমাণিত হবে না তুমি মারা যাও না যাও তুমি শহীদ হবে বড় ভাই যুদ্ধে নামতেছে ওকে হ্যাঁ ভালো করে এই যে এটা তাকে হলুদ আসছে খাবারটা কি আচ্ছা তারপরে তুমি তোমাকে এই কোনটা কোনটা এটা দাও এটা এটা না না না
করছি যে তুই সব মারতে পারিস মানে তুই তুই কি বিশাল যে মুহূর্তের মধ্যে আমাদের সাথে গুটিবাজিটা করছে ওটা কি আমরা কি বলবো মানে আমরা ওটা ব্যাক ভিডিওতে দেখে নিবো যে ওই গুটিবাজিটা কি করছে। আচ্ছা দোস্ত, হ্যাঁ বল, যাত্রা হওয়ার কথা না এখানে? তাহলে এখন আমরা বাসে যাই নাকি? সন্ধ্যা হয়ে গেছে, সে সবসময় বোনেই ব্যস্ত থাকে। আজকে বিশাল দোস্ত, আমরা মানে তোকে কিভাবে থ্যাঙ্কস বলবো আমরা বিশাল, কারণ তুই আজকে আমাদের ব্লগটা পুরা মজা মজায় মজা ঘোরায় দিচ্ছিস, মানুষজন দেখলে বুঝতে পারবে। বিশাল দোষ, আয় তোকে আমরা খুশি ছিলাম। আচ্ছা পিছনে কিছু বল তাহলে, মানে কি কি করতে হবে না করতে হবে আমরা সবসময় বলি করাই আমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ব্লগগুলোর আসলে ওরা সবাই বলতে চাচ্ছিল যদি আমাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে কেউ সাবস্ক্রাইব করবেন না, লাইক দিবেন না, শেয়ার।